সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, সবার দিন খুব ভালো কাটুক সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভি নিয়মিত সকালের গানের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। সঙ্গে আছে আমি ইভানা জেরিন, আর আজ গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী স্বস্তিকা দাস প্রান্তি, আর তবলায় আছেন সবার পরিচিত প্রিয় মুখ জিয়াউর রহমান জিয়া ভাই। কেমন আছেন? প্রথমে শুভ সকাল, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনার গান দিয়ে আজকে সকালটা শুরু করব, তার আগে দর্শকদের জানিয়ে দেব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। দর্শক, আমরা গান শুনবো, তার আগে এখন জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ শনিবার 12 জুন 2021 খ্রিস্টাব্দ, 29 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 30 শাওয়াল 1442 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1665 সালের এই দিনে নিউ আমস্টারডামের নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়। 1837 সালের আজকের এই দিনে উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন। 1839 সালের এই দিনে আমেরিকায় প্রথম বেসবল খেলা শুরু হয়। 1964 সালের এই দিনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে 7 জন সংগ্রামী সহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1990 সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের 10ম সংশোধনী গৃহীত হয়। সরাসরি গানে চলে যেতে চাই, প্রথমে কোন গানটি দিয়ে আজকে সকালটা শুরু করছি? যেহেতু সকালের গান দিয়ে শুরু করছি, যে গানটি করছি প্রথমে আমার ভীষণ পছন্দের একজন শিল্পী শুভমিতা ম্যাম, ওনার একটি গান করছি নচিকেতা স্যারের কথায় বসুরে। আমারও খুবই ভীষণ পছন্দের একজন, হ্যাঁ ভীষণ মিষ্টি কণ্ঠের একজন শিল্পী, তো আমি ওনার গান দিয়ে শুরু করছি। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল একটা
অসাধারণ গায়কী। আর শ্রদ্ধেয় শুভমিতা ব্যানার্জির এই গানটি যেন সবার হৃদয়ে ছুঁয়ে যায়, এত মিষ্টি অসাধারণ একটা গান, খুবই জনপ্রিয় একটি গান, খুব ভালো লাগলো। পরের গানে চলে যেতে চাই। এখন যে গানটি করছি আমার কিছু মৌলিক গানের মধ্যে এটি একটি। গানটির গীতিকার পঙ্কজ দেব অপু এবং সুর করেছেন শ্রদ্ধেয় তাপস চৌধুরী। জীবনের বৃন্তে গোলাপ হাসে। জীবনের বৃন্তে গোলাপ হাসে, তাই তো তাকে সবাই বড় ভালোবাসে। জীবনের বৃন্তে গোলাপ হাসে, thank you.
মিষ্টি একটা গান, খুব সুন্দর। ধন্যবাদ। একটু ছোট করে জানতে চাইবো গানের শুরুটা কিভাবে? গানের শুরুটা আসলে ছোটবেলা থেকে বাবার কাছ থেকে প্রথম শেখা, আমার প্রথম জীবনের প্রথম সঙ্গীত গুরু, এবং সেই সাথে মায়েরও বেশ অনেকটা সাপোর্ট ছিল। এরপর আমি প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিই আমার গুরুজি ওস্তাদ নির্মলেন্দু চৌধুরীর কাছে, এখন আমি বর্তমানে শিখছি ওস্তাদ অশোক চৌধুরীর কাছে। অনেক শুভকামনা। দর্শক, আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী অনুষ্ঠানমালা থাকছে চলুন দেখে আসি। হ্যালো 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 প্রিয় দর্শক, মাই টিভির পর্দায় তোমাকে পাওয়ার অনুষ্ঠান। সকাল 8:30 দেখবেন আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে বাংলাদেশের প্রথম ফোন লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদের। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো দেখবেন দুপুর 1টায়। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান রূপালী পর্দার গান, দেখবেন সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:50 দেখবেন নৃত্যানুষ্ঠান ড্যান্স ফর ইউ। রাত 8:50 দেখবেন মেগা ধারাবাহিক নাটক 7টি তারার টিমে। রাত 10:10 দেখবেন ফোক গান নিয়ে মাই টিভির সাপ্তাহিক আয়োজন ফোক ফিউশন। রাত 11:05 সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন নাইট শো। যে যে নামেই ডাকি না কেন মানে কিন্তু একটা। পরের গানে চলে যেতে চাই। এখন আমি যে গানটি করছি বলতে গেলে এখন কিন্তু বর্ষা মৌসুমে চলছে, তো সেই বর্ষাকে কেন্দ্র করে একটি গান। গানটি করেছেন উপর বাঙালির একজন জনপ্রিয় শিল্পী শ্রদ্ধেয় রূপঙ্কর বাগচি স্যার। তো গানটির গীতিকার সৈকত কুণ্ডু এবং সুর করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আজ শ্রাবণের বাতাস বুকে একোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে একোন সুরে গায়।
চমৎকার সব গান শুনছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আরেকটি গান শুনতে পারবো, শেষ কোন গানটি শুনছি? এতক্ষণ কিছু মেলোডি গান বা কিছু সেমি ক্লাসিক্যাল গান করেছি, এখন শেষ গানটি করছি একটু ভিন্ন দাঁচেরই গান। আমাদের এখানকার একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম, ওনার একটি গান করছি, নিন্দার কাটা যদি লাভ দিল গায়ে। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আবু জাফর। নিন্দার কাটা যদি লাভ দিল গায়ে, প্রেমী thank you.
চমৎকার। আর সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর গান পরিবেশনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাই তবলায় আছেন জিয়া ভাই আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের খুব ভালো কিছু গান উপহার দিতে পেরেছি আর গানে গানে আপনাদের সকালটা আমাদের সাথে নিশ্চয়ই চমৎকারভাবে কেটেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল।